দর্শক আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ আপনাদের সাথে আছি আমি রাজ চৌধুরী প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 17656 তন্মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 2841 জন মৃত্যু হয়েছে 559 জন 15 মিনিটে ধরবে সংক্রমণ এমন টেস্ট কিট বাজারে আনছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নাদিম রেড জোনের 5 জেলাতে লকডাউন শিথিল করা হবে না বললেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেলেঙ্গানায় 7 মে পর্যন্ত বাড়লো লকডাউনের মেয়াদ এদিকে মুসলিমদের করোনা পরীক্ষার পরিবর্তে নেওয়া হবে বিতর্কিত বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইল হাসপাতাল অন্যদিকে মহারাষ্ট্রে সাধুকে পিটিয়ে মারার ঘটনায় বাড়ছে উত্তেজনা উপাচার্যের তদন্তের দাবি বিজেপির অন্যদিকে প্রথম করোনামুক্ত রাজ্য গোয়া তবে লকডাউন এখনও জারি থাকছে মাস্ক না পরলে মিলবে না পেট্রোল করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত পেট্রোলিয়াম সংস্থাগুলি লকডাউনের জের 31 মে পর্যন্ত উড়ান বাতিলের সিদ্ধান্ত ইন্ডিগো বিস্তারার অন্যদিকে রমজান মাসে বিশেষ সতর্কতা সব দেশের সরকারকে গাইডলাইন দিল WHO দর্শক এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রতিবেদন 15 মিনিটে ধরবে সংক্রমণ এমন টেস্ট কিট বাজারে আনছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নাদিম হটস্পট চিহ্নিত এলাকাগুলিতে ফাস্ট ট্র্যাক টেস্ট কিট দিয়ে স্ক্রিনিং করার কথা বলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক খরচ সাপেক্ষে আরটিপিসিআই টেস্টের বদলে চট জলদি বহু মানুষের সংক্রমণ পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিবডি স্ক্রিনিং টেস্টের অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেই পথেই আলো দেখাচ্ছেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রাক্তনী ডক্টর নাদিম রহমান দ্রুত সংক্রমণ পরীক্ষার জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যান্টিবডি টেস্ট কিট বাজারে আনছেন গবেষক নাদিম এই কিট দিয়ে মাত্র 15 মিনিটেই সংক্রমণ ধরা যাবে বলে দাবি করেছেন গবেষক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের ছাত্র নাদিম বর্তমানে নয়াদিল্লির নিউ লাইফ কনস্ট্রাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডিরেক্টর বলেছেন এই টেস্ট কিট দিয়ে সংক্রমণের পরীক্ষা করতে 500-600 টাকা লাগবে 15 মিনিটের মধ্যেই নির্ভুল রেজাল্ট দেবে এই টেস্ট কিট তার কথায় ফিঙ্গার প্রিক টেস্টের মাধ্যমে সংক্রমণ ধরবে এই টেস্ট কিট তাই এত কম সময় লাগবে পরীক্ষার রেজাল্টও নির্ভুল আসবে এই টেস্ট কিটকে অনুমোদন দিয়েছে ICMR দু সপ্তাহের মধ্যেই এই টেস্ট কিট বানানো হয়েছে বলেছেন ডক্টর নাদিম রেড জোনের 5 জেলাতে লকডাউন শিথিল করা হবে না বললেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 21 এপ্রিল লকডাউন শিথিল করে জনতা ভবনে কর্মচারীরা কিভাবে আসবেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হিমন্ত শর্মা বলেছেন কেউ যদি বলে সে নলবাড়ি বা গুয়াহাটির বাইরে থেকে আসবে কি করে গাড়ি মোটর নেই মন্ত্রী বলেন দিশপুর জনতা ভবনে কাজ করা কর্মচারীদের হেডকোয়ার্টারে থাকা উচিত মন্ত্রী মুখ্যমন্ত্রীও হেডকোয়ার্টারে থাকেন বাইরে থাকার কথা বললে তো তাদের শাস্তি পেতে হবে প্রমাণ পেলে সুকুচ করা হতে পারে বলেও মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারি সূত্রে জানা গেছে রেড জোন বা হটস্পট জোনে থাকা গোলাঘাট মরিগাঁও নলবাড়ি গোয়ালপাড়া এবং ধুবড়ী জেলাতে লকডাউন শিথিল করা হবে না এদিকে তেলেঙ্গানায় 7 মে পর্যন্ত বাড়লো লকডাউনের মেয়াদ মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর 3 মে পর্যন্ত দেশে লকডাউনের আয়ুকাল বৃদ্ধির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তবে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে তেলেঙ্গানা সরকার প্রথমে নিজের রাজ্যে লকডাউনের মেয়াদ ফের বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল 3 মে থেকে বাড়িয়ে তা 7 মে পর্যন্ত করার কথা ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও অন্যদিকে মুসলিমদের করোনা পরীক্ষার পরই ভর্তি নেওয়া হবে হসপিটালে বিতর্কিত বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইল হসপিটাল কর্তৃপক্ষ চাপের মুখে পড়ে বিতর্কিত বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইল উত্তরপ্রদেশের মিরটের বেলেন্টিস হাসপাতাল কর্তৃপক্ষ গত শুক্রবার একটি বিজ্ঞাপন দেয় ওই হাসপাতাল তাতেই উল্লেখ করা হয় করোনা সংক্রামিত নন সেই রিপোর্ট দেখাতে পারলেই চিকিৎসা করা হবে মুসলিমদের এই বিজ্ঞাপন দেখার পরই উঠে সমালোচনার ঝড় তারপরই বিজ্ঞাপনটির জন্য ক্ষমা প্রার্থনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিজ্ঞাপন দেখেই উত্তেজিত হয়ে পড়েন প্রায় সকলেই বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড় অনেকেই শুরু করেন করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা একজন হিন্দুর যেমন রয়েছে তেমন মুসলমানের সেক্ষেত্রে শুধুমাত্র মুসলমান ব্যক্তির ক্ষেত্রে এমন নির্দেশিকা কীভাবে জারি করলো ওই হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে চলছে চরম সমালোচনা উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটে জাতি ধর্ম নির্বিশেষে করোনা সংক্রমণ হতে পারে বলে উল্লেখ করেছেন এদিকে মহারাষ্ট্রে সাধুদের পিটিয়ে মারার ঘটনায় বাড়ছে উত্তেজনা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি বিজেপির পালগড়ের একটি গ্রামে কিডনি চুর সন্দেহে জোনা আখড়ার সাধুদের পিটিয়ে মারার ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে মহারাষ্ট্রে
পাশবিক এই ঘটনায় 72 ঘন্টার মধ্যে পুলিশ 110 জনকে গ্রেফতার করেছে। তবু লকডাউনের মাঝে এই ধরনের ঘটনা কী করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে চারিদিকে। উদ্ভব ট্রাক্টের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে প্রথম করোনামুক্ত রাজ্য হিসাবে স্বীকৃতি পেল গোয়া, তবে লকডাউন এখনও জারি থাকছে। করোনামুক্ত রাজ্য বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই কথা শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে। সরকারি নথি অনুযায়ী গোয়ায় করোনায় আক্রান্ত হয়েছিলেন 758 জন, তাদের মধ্যে বেশিরভাগ সুস্থ হয়েছেন। তবে এপ্রিল পর্যন্ত নতুন করে 60 জনের শরীরে পাওয়া গিয়েছিল করোনা সংক্রমণ। তারপর 12 দিনের মাথায় তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই খবরটি জানান গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। তিনি টুইট করে এই খবর জানিয়ে দিতে চেয়েছেন। বিশ্বজিৎ রানে টুইটে লিখেছেন, গর্বের সঙ্গে ঘোষণা করছি, গোয়ায় যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তারা প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে একজনের শরীরেও করোনা সংক্রমণ নেই। অন্যদিকে মাস্ক না পরলে মিলবে না পেট্রোল, করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত পেট্রোলিয়াম সংস্থাগুলির। মাস্ক না পরলে মিলবে না পেট্রোল, করোনা সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এবার ভারত জুড়ে চালু হলো এই নিয়ম। পেট্রোলিয়াম সংস্থাগুলি স্পষ্ট জানিয়ে দিল, এবার থেকে মাস্ক পরে না এলে পেট্রোল পাবেন না গ্রাহকেরা। পেট্রোল পাম্পগুলিতে কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে লকডাউনের জের 31 মে পর্যন্ত উড়ান বাতিলের সিদ্ধান্ত ইন্ডিগো বিস্তারার। লকডাউনের মেয়াদ কি ফের বাড়বে নাকি স্বাভাবিক হবে পরিস্থিতি, এই প্রশ্ন সকলের মনে। তবে সেই দ্বন্দ্ব না বাড়িয়ে 31 মে পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করল ইন্ডিগো ও বিস্তারা নামক বিমান সংস্থা। রবিবার সন্ধ্যায় DGCA প্রকাশিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে এই তথ্য। লকডাউনের জেরে বারংবার বাতিল হচ্ছে উড়ান, ফলে ভিন্ন রাজ্যে আটকা থাকা মানুষেরা পড়েছেন সমস্যায়। রমজান মাসে বিশেষ সতর্কতা, সব দেশের সরকারকে গাইডলাইন দিল WHO। মুসলমান সম্প্রদায়ের পবিত্র মাস রমজান শুরু হচ্ছে 23 এপ্রিল থেকে, চলবে 23 মে পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের মহামারীর আবহে এবছর রমজান মাসে জমায়েত হয়ে নামাজ না পড়ার আবেদন জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। WHO-র আবেদন, রমজান মাসে কোনো রকম ধর্মীয় জমায়েত করা চলবে না, সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে করোনা থেকে বাঁচতে। বিশ্বের প্রতিটি দেশকে WHO-র আবেদন, রমজান মাসে কী করা যাবে আর কী করা যাবে না তা পরিষ্কারভাবে সবাইকে জানানো হোক, এ ব্যাপারে জাতীয় নীতি নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে মুসলিম সম্প্রদায়ের বহু ধর্মীয় নেতা রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু তারই মধ্যে একটি বিশেষ চিন্তার বিষয় হলো কিছু ফেক। সকলোবোৰ আপডেট পাই থাকিবৰ বাবে আৰু আমাৰ এই বিবি নিউজ ইউটিউব চেনেলৰ লগত জড়িত হৈ থাকিবৰ বাবে তলত দিয়া ছাবস্ক্রাইব বাটনটো ক্লিক কৰক। ধন্যবাদ। ষ্টে হোম ষ্টে ছেফ।